আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চ্যানেলে নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ওকে, আজকের ভিডিওটা শুরু করতেছি পল হেইম্যানকে দিয়ে। তো অলরেডি কিন্তু পল হেইম্যানের রিটার্নকে নিয়ে অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, তবে এবার মনে হচ্ছে যে পল হেইম্যান আসলেই ক্রাউন জুয়েলে রিটার্ন করবে। রিসেন্টলি পল হেইম্যানকে নিয়ে কিন্তু অনেক বড় একটা আপডেট সামনে এসেছে, তো এবার সেটাই শেয়ার করি। রিসেন্টলি পল হেইম্যানকে নিয়ে অনেকগুলো আপডেট পাওয়া গেছে, অনেকগুলো নিউজ চ্যানেল বলতেছে। আগামী 6 তারিখে এনএক্সটি ব্র্যান্ডের একটা শো আছে, আর সেই শোতে আমরা পল হেইম্যানকে দেখতে পেতে পারি। তো অনেক হ্যাপি পসিবিলিটি আছে যে আগামী 6 তারিখে এনএক্সটি ব্র্যান্ডের যে শো আছে, তো সেখানে পল হেইম্যান উপস্থিত থাকবে। এখন এখানে কথা হলো সোলো সিকাওয়া পল হেইম্যানকে অ্যাটাক করার পর থেকে এখন অবধি আমরা কিন্তু WWE-তে পল হেইম্যানের কোনো টিভি শো অ্যাপিয়ারেন্স দেখিনি। তো এখন কথা হলো এনএক্সটি ব্র্যান্ডে যেহেতু পল হেইম্যান আসবে, আর তার 4 দিন আগে মানে 2 তারিখে ক্রাউন জুয়েল আছে, তো প্রথমে কিন্তু পল হেইম্যানকে আগে ক্রাউন জুয়েলেই আনতে হবে এবং এরপরে তাকে এনএক্সটি ব্র্যান্ডে নিয়ে যাওয়া হবে, কারণ প্রথম হাইপটা কিন্তু ক্রাউন জুয়েলেই দেখা যাবে। সো এখন এর জন্য মনে হচ্ছে যে 6 তারিখের এনএক্সটি এর শোতে যদি পল হেইম্যান আসে, তাহলে অনেক বেশি পসিবিলিটি আছে যে প্রথমে 2 তারিখে যে ক্রাউন জুয়েল হবে মানে WWE pay-per-view, তো সেখানে পল হেইম্যানকে আমরা দেখতে পাবো। তো আপনারা এখন এক্সপেকটেশন রাখতেই পারেন যে এবার ক্রাউন জুয়েলে আমরা পল হেইম্যানকে দেখতে পেলেও পেতে পারি। এখানে পল হেইম্যানকে নিয়ে আরও একটা কথা বলে রাখি, আমরা যদি ক্রাউন জুয়েলে পল হেইম্যানের রিটার্ন না দেখতে পাই, তাহলে সম্ভবত সার্ভাইভাল সিরিজে কিংবা তার আগে আমরা পল হেইম্যানের রিটার্ন দেখতে পেয়ে যাব। তবে কোনো ক্রমে যদি পল হেইম্যান ক্রাউন জুয়েলে কিংবা সার্ভাইভাল সিরিজে না আসে, তাহলে আপনারা 2024 সালে আর পল হেইম্যানের রিটার্ন নিয়ে কোনো রকমের এক্সপেকটেশন রাখেন না। যখন 2025 সালে প্রথমে নেটফ্লিক্সে যাবে, তো সেখানে পল হেইম্যানকে আমরা দেখতে পেলেও পেতে পারি। মানে সার্ভাইভাল সিরিজ এবং ক্রাউন জুয়েল যদি পল হেইম্যান মিস করে, তাহলে 2024 সালে পল হেইম্যানের রিটার্ন করার পসিবিলিটি একদম 0% বলা যায়। ওকে, এবার কথা বলি পরবর্তী আপডেট ডিন অ্যাম্ব্রোসকে নিয়ে। তো অনেকেই কিন্তু আমার কাছে কমেন্ট করে ডিন অ্যাম্ব্রোস সম্পর্কে জানতে চান। তো রিসেন্টলি কিন্তু ডিন অ্যাম্ব্রোস AEW সম্পর্কে একটা মন্তব্য করেছে। তো সে বলেছে যে বর্তমান সময়ে AEW ভালোভাবে চলতেছে না, AEW-তে অনেক কিছু ভুল আছে, আর যেই ভুলগুলো আমি সংশোধন করব। তাহলে আমরা এখানে ডিন অ্যাম্ব্রোসের কথা অনুযায়ী বুঝতে পারি যে বর্তমান সময়ে AEW কোম্পানিটা ভালোভাবে চলতেছে না, AEW-তে আরও অনেক কিছু ইম্প্রুভ করা বাকি আছে। আর এখানে কিন্তু অনেক দিন ধরে অনেক লেজেন্ড কিন্তু বলতেছে যে AEW 2027 সাল পর্যন্ত চলবে না। মানে আমরা কিন্তু জানি যে 2027 সাল পর্যন্ত AEW কোম্পানির সাথে ডিন অ্যাম্ব্রোসের চুক্তি আছে। 2027 সালের পরে কিন্তু AEW সাথে ডিন অ্যাম্ব্রোসের চুক্তি শেষ হয়ে যাবে এবং তারপরে সে WWE কোম্পানিতে আবারও ব্যাক করতে পারে। তবে একটা কথা, আপনারা যারা রেসলিং সম্পর্কে একটু জ্ঞান রাখেন, যারা রেসলিং সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন, একটু নিউজ টিউজ কালেক্ট করেন, তারা কিন্তু একটা বিষয় জেনে থাকবেন, অনেক দিন ধরেই কিন্তু অনেক রেসলিং গবেষক, অনেক রেসলিং লেজেন্ড কিন্তু বলতেছে যে 2027 সাল পর্যন্ত হয়তো বা AEW কোম্পানি টিকেই থাকবে না, হয়তো বা তার আগেই AEW কোম্পানি শেষ হয়ে যাবে। আর এখন কথা হলো WWE-তে যেরকম রোমান রেঞ্জের গুরুত্ব অপরিসীম, সেরকম AEW-তে কিন্তু জন মক্সলি মানে ডিন অ্যাম্ব্রোসের গুরুত্ব অপরিসীম। এখন এখানে কোনো কারণে যদি ডিন অ্যাম্ব্রোস AEW কোম্পানি থেকে চলে আসে, তাহলে কিন্তু কোনোভাবেই AEW সার্ভাইভ করতে পারবে না। আর আমার মনে হয় না যে টনি খান এত সহজে ডিন অ্যাম্ব্রোসকে AEW কোম্পানি থেকে চলে আসতে দিবে। তবে 2027 সাল পর্যন্ত যেহেতু ডিন অ্যাম্ব্রোসের AEW কোম্পানির সাথে চুক্তি আছে, আর এরপরে সে যদি AEW কোম্পানির সাথে আবারও চুক্তি সাইন না করে, তাহলে আপনারা একটা আশা রাখতে পারেন যে ডিন অ্যাম্ব্রোস আবারও WWE কোম্পানিতে ফিরে আসবে। তবে 2027 সালের আগে যদি ডিন অ্যাম্ব্রোস আবারও AEW কোম্পানির সাথে চুক্তি রিসাইন করে নেয়, তাহলে হয়তো বা আমরা WWE কোম্পানিতে আর ডিন অ্যাম্ব্রোসকে দেখতে পাবো না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার কথা বলি লিভ মর্গানকে নিয়ে। তো লিভ মর্গান কিন্তু WWE কোম্পানির সাথে আরও 5 বছরের চুক্তি সাইন করে নিয়েছে, তো যেটা কিন্তু WWE কোম্পানি এবং লিভ মর্গানের জন্য অনেক ভালো একটা বিষয়। বর্তমান সময়ে লিভ মর্গান কিন্তু ভালো কাজ করতেছে, আর সে কিন্তু WWE-তে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর রিসেন্ট রিপোর্ট অনুযায়ী এখন এমনটা শোনা যাচ্ছে যে এখন সুপারস্টাররা মানে ফিমেল সুপারস্টাররা মেল সুপারস্টারদের মতোই বেতন পাবে। তো এখন মনে হচ্ছে যে লিভ মর্গান বেশ ভালো একটা মোটা অঙ্কের স্যালারি WWE কোম্পানির কাছ থেকে অফার পেয়েছে, আর এর জন্যই কিন্তু সে 5 বছরের চুক্তি সাইন করেছে WWE কোম্পানির সাথে।
ওকে, এবার কথা বলি রিয়া রেফলিকে নিয়ে। তো যারা গত এনএক্সটি এর শো দেখেছেন তারা কিন্তু এই বিষয়ে জেনে থাকবেন যে সেখানে রাকেল রড্রিগেস এবং লিভ মর্গান মিলে রিয়া রেফলির উপরে বেশ বাজেভাবে অ্যাটাক করেছে, আর বর্তমান সময়ে রিয়া রেফলি কিন্তু ইঞ্জুরিতে পড়েছে। তবে রিপোর্ট অনুযায়ী রিয়া রেফলি কিন্তু আগে থেকেই ইঞ্জুরি ছিল, আর এই ইঞ্জুরিটা সেল করার জন্যই কিন্তু এরকম একটা সেগমেন্ট WWE কোম্পানি এনএক্সটিতে দেখিয়েছে। তো এখন রিয়া রেফলির আপডেট হলো তার যে ইঞ্জুরিটা এটা বেশ সিরিয়াস একটা ইঞ্জুরি, আর হয়তো বা সে এখন বেশ কিছুটা সময় WWE কোম্পানি থেকে অফ থাকবে। আর আপনারা তারপরেও লাস্ট একটা হোপ রাখতে পারেন যে ক্রাউন জুয়েলে হয়তো বা রিয়া রেফলি এসে লিভ মর্গানের উপরে অ্যাটাক করে দিতে পারে। তবে এমনটা যদি না হয় তাহলে কিন্তু আমরা বেশ অনেক দিন WWE রিয়া রেফলিকে দেখতে পাবো না, হয়তো বা 2024 সালে আর রিয়া রেফলিকে আমরা দেখতে পাবো না, ফাইনালি হয়তো বা 2025 সালে রিয়া রেফলি আবারও রিটার্ন করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর টিফেন স্ট্যাটেনকে নিয়ে নতুন একটা আপডেট সামনে এসেছে। তো আমরা ক্রেওন জুয়েলে লিভ মর্গান এবং নায়া জ্যাক্সের মধ্যে যেই ম্যাচ দেখতে পাবো, তো এখনও অবধি রিপোর্ট কিন্তু এটাই বলতেছে যে সেই ম্যাচে লিভ মর্গান হেরে যাবে এবং নায়া জ্যাক্স জিতে যাবে। তো রিপোর্ট বলতেছে, মানে রিসেন্টলি টিফেন স্ট্যাটেন একটা টিজ দিয়েছে, এবার ক্রেওন জুয়েলে আমরা লিভ মর্গান এবং নায়া জ্যাক্সের মধ্যে যেই ম্যাচ দেখতে পাবো, তো সেই ম্যাচে নায়া জ্যাক্স লিভ মর্গানকে হারিয়ে দিবে এবং এই ম্যাচটা শেষ হবার পরে টিফেন স্ট্যাটেন নায়া জ্যাক্সের উপরে তার ম্যান ইন দ্য ব্যাঙ্ক ব্রিটকেসটি ক্যাশ ইন করবে এবং সে নায়া জ্যাক্সের উইমেন্স চ্যাম্পিয়নশিপ টাইটেলটা নিয়ে নিবে, এমনকি সে ক্রেওন জুয়েল টাইটেলটা সেটাও নিয়ে নিবে। তো সে এখানে টিজ দিয়ে বলেছে যে সে এবার ক্রেওন জুয়েলে 2 বেল্ট নিয়ে নিবে। তো দেখা যাক যে এমনটা হয় কি না। তবে সত্যি যদি টিফেন স্ট্যাটেন তার মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিটকেসটি ক্রাউন জুয়েলে ক্যাশ ইন করে নতুন উইমেন্স চ্যাম্পিয়ন হয়, তাহলে এবার রেসেলম্যানিয়া 41 আমরা টিফেন স্ট্যাটেন এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে ফাইনালি ম্যাচ দেখতে পাবো। ওকে, এবার কথা বলি ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে। তো রিসেন্টলি ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে একটা আপডেট সামনে এসেছে, আর সেটা হলো ডিসেম্বর মাসের একটা লাইভ ইভেন্টের জন্য কিন্তু ড্রু ম্যাকেন্টায়ারকে কনফার্ম করা হয়েছে। আর এতদিন ধরে আমরা যেমনটা শুনে আসতেছিলাম যে ড্রু ম্যাকেন্টায়ার হয়তো বা নভেম্বরের শেষের দিকে রিটার্ন করবে, তো এখন ফাইনালি হয়তো বা সেটা সত্যি হবে, যেহেতু ডিসেম্বর মাসের একটা লাইভ ইভেন্টে ড্রু ম্যাকেন্টায়ারকে কনফার্ম করা হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার কথা বলি ওয়াট6কে নিয়ে। তো রিসেন্টলি কিন্তু আমাদের ব্রোডালাস একটা ইন্টারভিউতে বলেছে যে বর্তমান সময়ে ওয়াট6-এর হাইপটা একটু কমে গেছে, তবে প্রথমের দিকে ওয়াট6-কে নিয়ে যেরকম আমরা হাইপ দেখিয়েছি, তো ওয়াট6 কিন্তু সেরকমভাবে আবারও খুব শীঘ্রই ফিরে আসবে। আর ওয়াট6 এতদিন ধরে যা কিছু করেছে এটা কিন্তু কিছুই না, আমরা ওয়াট6-এর মাধ্যমে আরও ভালো কিছু দেখতে পাবো। তো সত্যিই যদি এমনটা হয় তাহলে এটা কিন্তু অনেক বড় একটা গুড নিউজ। ওকে, এবার কথা বলি বেকি লেন্সকে নিয়ে। তো অনেকেই কিন্তু আমার কাছে কমেন্ট করে বেকি লেন্স সম্পর্কে জানতে চান। তো বেকি লেন্সকে নিয়ে কিন্তু নতুন করে কোনো আপডেট সামনে আসেনি। তো বলা হচ্ছে যে বেকি লেন্স বর্তমান সময়ে ছুটিতে আছে, আর WWE কোম্পানি কিন্তু বর্তমান সময়ে বেকি লেন্সকে রিটার্ন করানোর জন্য কোনো প্রেশার দিচ্ছে না। এখন বেকি লেন্সের যদি ইচ্ছা করে WWE কোম্পানিতে আবারও রিটার্ন করার, তাহলেই কিন্তু আমরা বেকি লেন্সের রিটার্ন দেখতে পাবো। আর আপডেট বলতেছে যে 2025 সালে রয়্যাল রাম্বলে হয়তো বা আমরা ফাইনালি বেকি লেন্সের রিটার্ন দেখতে পেয়ে যাবো। এর বাইরে কিন্তু বেকি লেন্সকে নিয়ে নতুন করে কোনো আপডেট এখন অবধি পাওয়া যায়নি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিউয়ার্স, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন, যদি পসিবল হয় তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, প্লিজ।